2017 সাল থেকে শতভাগ ই নামজারি কার্যক্রম শুরু হয়েছে। ফলে ভূমির মালিকগণ ঘরে বসেই নাম খারিজের জন্য আবেদন করতে পারছেন এবং হয়রানি ও কোনো ভোগান্তি ছাড়াই সেবা গ্রহণ করতে পারছেন। প্রতি মাসে অনলাইনে প্রায় 2 লাখের বেশি নামজারি নিষ্পত্তি হচ্ছে। 1 অক্টোবর 2022 থেকে ই নামজারি সিস্টেমকে পুরোপুরি ক্যাশলেস ঘোষণা করা হয়েছে। সকল ভূমি অফিসে ম্যানুয়াল ডিসিআর এর পরিবর্তে চালু করা হয়েছে সর্বোচ্চ গ্রহণযোগ্য কিউআর কোড সমৃদ্ধ ডিসিআর। বিভিন্ন সিস্টেমের সাথে আন্তঃসংযোগ করে অতি শীঘ্র দ্বিতীয় প্রজন্মের ই নামজারি সিস্টেম চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ই মিউটেশন বাস্তবায়নের স্বীকৃতি স্বরূপ ভূমি মন্ত্রণালয় জাতিসংঘে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 অর্জন করেছে। সেজন্য ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকেই ভূমি মন্ত্রণালয়ের সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে একটি আন্তর্জাতিক স্বীকৃতি আপনারা বাংলাদেশের জন্য এনে দিয়েছেন। ডিজিটাল ভূমি উন্নয়ন কর সিস্টেমের মাধ্যমে ভূমির মালিকগণ এখন হয়রানি ছাড়া ভূমি অফিসে না এসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পাচ্ছেন। 2021 সালের 8 সেপ্টেম্বরে এই কার্যক্রমটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত 4 কোটি অধিক হোল্ডিং ডাটা ম্যানুয়াল থেকে ডিজিটালে রূপান্তরিত হয়েছে। নাগরিকগণকে অনলাইনে দাখিলা প্রদান করা হয়েছে প্রায় 57 লাখ। ভূমি উন্নয়ন কর পরিশোধের সাথে সাথে নাগরিকগণ কিউআর কোড সমৃদ্ধ ডিজিটাল দাখিলা প্রাপ্ত হচ্ছেন, যা ম্যানুয়াল পদ্ধতি দাখিলার সমমানের এবং সর্বত্র গ্রহণযোগ্য। এছাড়া এনআইডি নাম্বার দিয়ে একজন জমির মালিকের সকল তথ্য এই সিস্টেম থেকে জানা সম্ভব। শীঘ্রই অন্যান্য সিস্টেম সমূহের সাথে অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপিত হবে। ডিজিটাল ভূমি উন্নয়ন কর সেবা সফলভাবে বাস্তবায়ন করায় ভূমি মন্ত্রণালয় 2021 সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আইটিইউর সম্মানজনক WSIS পুরস্কার এবং 2022 সালে ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করেছে। আবার আমি ভূমি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে বাংলাদেশের মর্যাদা আপনারা বৃদ্ধি করেছেন। আগামী 1 বৈশাখ 1430 থেকে সারা দেশব্যাপী ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায় করা হবে।